ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে আছে দিবে কি? কালা হিয়া আসাই, মূসা সে মুখ দিবে আল্লাহি, আতাওয়াক্কাউ আলাইহা, ইবার ওর ঠেক লাগাই রাহাই আড়ি, ও আহুসু বিহা আলা গনমি, ইবে দিয়ে রাই ফাতা ফারে খাবাইতে সলরে, ও ওলিয়ে ফিহা মারিবু উখরা, আরো বহুত খাস তাই মূসা সে মুখ বলে বলে হই দেখি ইবার লাড়ি ইয়ের ঘর হত দা তাওয়াক্কাউ আলাইহি বের ওর ঠেক লাগাই রাই আড়ি ইয়ের ঘর হত ও আহুসু বিহা আলা গনমি ইবে দিয়ে রাই ফাতা সল রাহাবাই দে ফাতা ফারি ওলিয়ে ফিহা মারিবু উখরা ইবে দিয়ে রাই আর বহুত হাসাম সারি বহুত হাসাম সারি এদ্দুর পর্যন্ত মূসা আলাইহিস সালাম হইয়ে তো হইয়ার আল্লাহ দিবে ফেল ফেলাইয়ের কুমারি বেদে দা আফ আপ দেলে না ডরাই নামাতের পুরা দুনিয়ারে ঘুমন্ত জাতি উনরে পুরা দুনিয়ারে রাসেল বাইকার হাত দিবে মিকে করে গেলে দিলেন আর মিকে যে নব গই না ইয়া নহ আহা আপ খ দিবে জিনি দেলি ডলার মুসা সব ডরাই গিয়ে আল্লাহ হতে হুজাহা ওয়ালা তাখফ ও পয়গম্বর মূসা ন ডরাইবে ডর মরে আপনি গই দেন গারলি ন দস না সানুইদুহা সিরাতাল উলা ও পয়গম্বর মূসা তুই যেতা আফিবে ধরিবে সাথে সাথে দেবে দিবে লাড়িয়ে গিয়ে দাদা আগর মত লাড়িয়ে যাবে সুবহানাল্লাহ লাড়িয়ে গিয়ে আচ্ছা এ হাম্মান আল্লাহ কে লাগে গিয়ে হদিয়ে যদি নগরে এন এবে লাড়ি লই রে যাবি আল্লাহ ফুসাল্লা তো তোমার ডানা হাতে দিবে কি আল্লাহ না জানে ফুসাল লই রে অকল কিছু নজানিয়ে রে ফুসাল্লা দেন হদি জিনিস আছে তো জিবে ফুসল লড়িবে নজানে দেন ইবে জানে জাতু ফুসল লড়িবে রে জানাই বললাই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষা লইয়ে পাতম মাহুম না বেগিনে ফাঁসি গিয়ে তো পরীক্ষা লয় দেওয়া না এই মাদ্রাসার মধ্যে সবল তো পরীক্ষা লাইয়া তিন মাস পর্যন্ত তুই করিস কি এটা মাদ্রাসা খাইয়স থাকিও চাই পরীক্ষা দে এই পরীক্ষা দিয়ে রে নতায় যেতে বাইরে গিয়ে হনফুয়া হদ্দুর মেহনত করি গিয়ে ইয়ান বাইরে গিয়ে তাহলে উজুর হলে নজানে দে হন হদ্দুর করি গিয়ে তাহলে পরীক্ষা লওয়া পারে তো আল্লাহ জিনের মধ্যে পরীক্ষা লর ইন আল্লাহ নজানে দে লর জানে হতো না আল্লাহ নজানে দে নয় আল্লাহ জানে তামাম পৃথিবীরে জানাই বললে আল্লাহ পরীক্ষা লাগে তো মূসা আলাইহিস সালামের আল্লাহ ইয়ান ফুসাল লই দে ডেনাতত কি মূসা আলাইহিস সালামের আবার এক কাজ দেখাই বললে মূসা আলাইহিস সালাম আবার সাইয়ে তাই করি হতো লাড়ি এরি হ্যাঁ কে যদি না একদূর লাড়ি বেল হলে যাবি 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 হদ্দু বাদে যদি যাই রাং হয় অমুস হাতে তাছে দিবে ফেলো তো ফেলা ইয়ে রাফ হলি তো মুসার সঙ্গে রাতে কেমন মনে করো মরা হয় না তখন আব্দুর ধরে আসিনি এলে কাহতা নেই এটা লাই আল্লাহ গতি ফুজল তো ওমাতিল কে বিয়ামিনি কে ইয়া মুসা অমুসা তোমার ডানাতের মধ্যে দিবে কি তো এই ঘটনা কে লাগে রে ইদার লাই হতে ফেরো নেরে ডেকে ইয়ে ধরে দূর লাড়িবে ফেলাইলে যা আহই বই আর নজানে মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ আল্লাহ ধরো আবার দলিলে আবার লাড়ি যে বুঝতে ইয়েন যদি নজানিত এনে সুজা লাড়িও লই রে মূসা আলাইহিস সালাম ফেরোনিয়ারে ডেকে ইয়ে তো ফেরোনিয়ারে যাই রে যদি হয় যায় এই তুই বলো খোদা দাবি করি যে তো যা আলো মুড কলমা ভর আল্লাহর এক বলে হ তো ফেরোনিয়া যদি হয় যায় না হ তো মূসা আলাইহিস সালাম যদি হয় যায় ও আল্লাহ তে নমানের খাই করি হদা তো লাড়িবে দেখা তো মূসা আলাইহিস সালাম যদি লাড়ি দেখায় ফেরোনিয়া যদি গুলি দেখায় ওইব না আল্লাহ যদি হয়তো লাড়ি পে ফেলা তো ফেলা এর আফু গিয়ে এখন আফু বুঝি যদি আগে হইতে মূসা আলাইহিস সালাম না জানে তো ফের অন্য দেবে আর আগে মূসা দেখে গেলেও তো দত না দিব এত লাল আগদি মূসা আলাইহিস সালাম জানাত দে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওলিয়া ফিহা মারিব উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সীরাতাল উলা ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা
تخرج بيضاء من غير سوء آية أخرى. موسى عليه السلام যার কই যে বিষয়টি ফতন মধ্যে মনে মনে হত ও বারে আল্লাহ যাহারে যেতে হই হাজির কই কিন্তু এখন হত হই দে এবেসিরি কেঙ্গর হন জানে হডা হার বহুর হত মনে তুই কি দূর ই মুখে কি আরে নহর এনে দিলে দিলে কল্পনা করত আচ্ছা অনহন সাই বন্দায় মুখর বাইরে নগরুক এনে মনে মনে কল্পনা করল জানে দে হনে হালিয়ে বেন না কি করিবেন না জানান না পাঁচখান বিষয় আল্লাহ বাদার কে না যায় তাকে নিয়ে হালিয়া অনেক কি করিবেন আর যে আর ভাই তো ভুষাল লইলে বুঝো হালিয়া দূর গিয়ে কার ঘর তার তারিবে না কে ফিরে আসি তো যাই বেরি শনিবার গিয়ে দিন সবক তবক শেষ বেরি যাই বেরি ঠিক আছে দূর গিয়ে যাতে টেলিফোন বুঝো হাডা দা হাসা বাজার খেম মূল দেন তোমার সরকার এতলা মারে দেন কেন দেন তুমি দূর গিয়ে আড়া বের হইয়া দে কত হইলাম তো আর থালো যোগ্য মারা গিয়ে দে তো আরো খালিয়ে ন খাওয়া দে তো ওটাই আরো হই মরি কিনে না জানি না মরিবি তো এত শহর আর তাহলে বন্দা খালিয়ে কি করিবি জান তো না জানে কিন্তু আজি এতন 20 বছর পরে যার বয়স এখন 30 বছর 25 বছর অনে 20 বছর পরে জুলাই মাসের 5 তারিখ শুক্রবার রাতের 10:40 এই টাইমের মধ্যে আরো 20 বছর বাদে হন হাম গরিবা নিয়ে নয় অনর দিলের মধ্যে কি কল্পনা আইব ইয়েন তো অনে নজানান দে নজানন ইয়েন তো হন জানে আল্লাহ বেগিন জানে হ্যাঁ মুসা আলাইহিস সালাম যে বিষয়টি মনে মনে হত ও আরে আরে তো আল্লাহ কে ফেরত নিয়ে কে ভাটা নিয়ে আয় কে আসির কি এখন বোগ রায় সিদে হড়ে আর আরো গর্বিতে ওইসে অসুস্থ নবীর মেয়ে হো বিন্দেশি মেয়ে হো এবার খান অবস্থার হইতে না ভারী হড়া হাত তার ই কল্পনা করে তখন মুসা আলাইহিস সালামে জানে তখন আল্লাহ মুসা আলাইহিস সালামের ডাক মারি গে ও মুসা লব্বাইক আচ্ছা দাসে দিবে কি বললে একবার হয়েছে না নিবে লাড়ি সামনে দেখ দিয়েন কি হ দিয়েন কেন ফাত্তর হদ লাড়ি বেদিয়ে ফাত্তরের মধ্যে বাড়ি মার মুসা আলাইহিসসালাম যেতে আল্লাহর নির্দেশ পেয়ে লাড়ি বেন মধ্যে ফাত্তর ফাত্তরি বেন মধ্যে লাড়ি দি বাড়ি মেরি গি ফাত্তর বাঙ্গিয়ে দুটো রোগী আরে দেখাতে ভিতর আরোগ্য ফাত্তর বললা মার্গি মাগি আর আরোগ্য ফাত্তর আবার বাড়ি মার আবার বাড়ি মার্গি আবার দ্বিতীয় ফাত্তরই ফাটি এর ভিতরে আরোগ্য ফাত্তর মুসালে সমহত পরবার দেখে আর আলম দ্বিতীয় ফাত্তরই তো বাড়ি মারলাম ইবো ফাটি এর দুটো রোগী হই ভিতরে দেখতে তৃতীয় নম্বরের আরোগ্য ফাত্তর আল্লাহ হত ইবে তো বাড়ি মার মুসালে সমহত ও আল্লাহ অনারে নবী বানাইন হন্দ জানে ফারত ফলে উঠি দিয়ে অদ হত ই আবার মিস্ত্রি বানা দিলে দে ইট ভাঙা দিয়ে দো মাল অদ্ধ কত আইরে পাথর ভাঙা দিয়ে দো মুসা ইসলাম হত আল্লাহ অনারে হইন তো নবী বানাইন ইয়া মাস ফত আনিয়ে পাথর ভাঙিয়ে মিস্ত্রি বানা দিলে হত মিস্ত্রি না বানাই জিয়ান করিয়েন ঘর তৃতীয় পাত্তর ইবাদ বাড়ি মার মুসা আলাইহিস সালাম যাতে তৃতীয় পাত্তর ইবাদ বাড়ি মারি কি আল জামিল ইহকামিল কোরআন তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি হদ হত তৃতীয় পাত্তর ইয়ান ফাড়ি দেহদ এই তিন পাত্তরের ভিতরে ওগ সবুজ রঙের ওগ ফুক ইবের মুখের মধ্যে ওগ সবুজ রঙের ফাতা ইবের ফাতা ইবের সাবাই সাবাই রাখার হড়ে তিন ফাত্তরের ভিতর মুসা আলাইহিস সালাম যাতে দৃশ্য ইয়ান দেখে এদ্রুদ মধ্যে সিজদা তরগি
সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ার দেগার, সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ার দেগার, লুৎফ তেরা বে করানো ফজল তেরা বে সুমার, লুৎফ তেরা বে করানো ফজল তেরা বে সুমার, মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনত, আদমিয়ত দাদাই বা জন মুসলমা কর দাই, আই খোদা কুরবা শওয়াম এহসান বরহসা কর দাই, আই খোদা কুরবা শওয়াম এহসান বরহসা কর দাই। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সিজদা করে রাখা না আদিগরের পরওয়ারদিগার আলম আইতার ভাই ঘটনায় এনকিয়ে লাগাইয়ন যে আল্লাহ তিন পাত্রর ভিতরে উগ্র ফুকর মুখের মধ্যে সবুজ রঙের পাতা দিয়ে রিজিকের ব্যবস্থা করি পারে, এই আল্লাহ আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষের কোনোদিন ঐশ্বে না মারিব, সুবহানাল্লাহ, রিজিকের মালিক হন আল্লাহ, ইয়ে বুঝো দেখি না এতাল্লাই অন এখনো বিয়ে করি রে অনর স্ত্রীর রিজিকের মালিক বেন্দে নয়, বরং হাদিস শরীফের মধ্যে আছে যে ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা লিজুআফাইকুম, রসূলের ফরমান দে তোমার স্ত্রী ছেলে সন্তান ইতেরার কারণে তোমারে আল্লাহ খাবার দে, তুমি খাবার বেঁধে নাও ইতেরার কারণে তোমার রিজিকের ব্যবস্থা দে, তাহলে রিজিকের মালিক ও হাতা বুঝেন না জানির মামলা বুঝেন না রিজিকের মালিক হন, কোরআন শরীফের 12 নম্বর সিয়ারা শুরু দিয়ে আয়াত আছে ইবাদ মধ্যে আল্লাহ কি কয়, আদওয়া মামিং দাবাতিং ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন, আইতিবের ব্যবহারে যাই আইতিবের পরিপ্রেক্ষিতে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার লিখিত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসিরের মধ্যে লেহেদ আশআরিন গোত্রর 12 জন মানুষ বিভিন্ন মিক্কে দিন সফর করি মদিনা শরীফ আসছে, ইতারা ফোমারে জিন হানাফি নাই নি ফুরাই গেল মানুষ কজন 12 জন হানাফি নাই নি দিন ফুরে গিয়ে তানি তারা যাতে মদিনাতুল মুনাওয়ারাত অবস্থান করে হানাফিনে ফুরে গিয়ে ওই এ হানাফিনের ব্যাপারে খবর দি বললে দুজন মানুষ ফাটাই দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জজাইর রসুল্লাহ সাল্লাম হইবে আর আশারিন গোত্রের 12 জন মানুষ আর বিভিন্ন মিকে দাওয়াতি সহ শেষ করে এটা আসি আর তো হানাফিনে ফুরে গিয়ে রসুলের দোয়া হানাফিনের ইন্তজাম করতে হো গিয়ে জানার পরে দুজন সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যাইয়ের দেখতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার ভিতরে রুমের ভিতরে বই বই কোরআন শরীফ পড়ে, ইতারা দুজন গিয়ে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হানাফিনের ইন্তজাম করতে হইবে লাই এটা যাইয়ের দেখতে হুজুর দরজা বাঁধা ইতারা দরজা নিয়ে যাইয়ের তিয়ে গিয়ে দরজা নবের গিয়ে এনে তিয়ে গিয়ে দে তিয়ে না সাথে সাথে ভিতর তুল গুন 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 কোরআন শরীফের তালাওয়াতের আওয়াজ বাইরে রসুলের তালাওয়াত করে দে, ইতারা যে টাইমত গিয়ে এ টাইমের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তালাওয়াত করে দে আয়ত হন্ন ইবিয়া ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন, জমিনত বিচরণকারী যত প্রাণী আছে বেগুণর রিজিকের মালিক হন আল্লাহ, দুজনজন খানার খবর খবর লাগে ইতারা হদ রিজিকের মালিক যদি আল্লাহ শুধু রসুলের কষ্ট দিতেন তো গই আল্লাহর হয়ে যায় কি রসুলের আর নহই ইমান কেন মজবুত দেখেন ইতারা ইয়ে তো আল্লাহর হর ও আল্লাহ আসছিলাম তো রসুলের হাসে বাতার কথা হয়ে বললে ইয়ে রসুল কোরআন শরীফ পরে তো আইয়ে তিবে হদ বাতার মালিক রসুল নয় বাতার মালিক হন তাহলে আমারও হয়ে যায় আর 12 জন আল্লাহ দু বাতাটা ইয়ে যায় হ্যাঁ হয়ে তো আগে শুধু আগে যদি না
আইরে বহুত নমা দি দেখি ও বাদর হতা হই নে দিব হই নে তিতরা দুজন হতে এন এক জায়গা থইছি দে এত হন দিন ও দেখা লাগি না আল্লাহ কোন আসাবে সুফার মত দরবেশ এত দুনিয়ার ফেস্তাজি ন বুঝে সাদা সিদি ইল্লা কিছু মানুষের জরুরত বর্তমান এখন তারা ভেগু ফর্গি দে আধুনিকতার তালত কিছু মানুষের প্রয়োজন আছে দরবেশ যারা বেশি নসিনি সিনিলি লুকি যায় রাজগাড়া মতো আছে মুফতি শামসুল ইসলাম সাহেব আল্লাহ কত বড় আল্লাহর ওলি এদিনে ফতুয়া বাজারে দিয়ে দেড়ে দোয়ানে কেন বসি দি মলের দোয়ান সাহেব দোয়ানা এটা দে দে তৈলে হাঁদত আছে ওই দোয়ানে কেন তো বাদাম কিনিস আড়ি বঙ্গরে আড়ি দিতে না ফার তো দেলে দেখিয়ে রা হতো না একবার এক নজর এক সাহায্য কি হেলা মনে করি তো জন্নতি মানুষ সাহায্য মনে হলি তেরা রয়েছে কোন ফ্যাশনে দিলে তো সাদা সিদা একজন সুফি সুফি আরো হয় দে মনিত সফা বিসিফা দে হালি সুফা আল্লাহ সাদা সিদা মানুষ ইতারা দুজন জাহিরা হত আর এন জায়গাত বাতর হতা হয়েছি দে জেডতন ওয়া দা হালাবি নো ওই দেরা মানে ওই দে রসুলর হই দেব দেরি কিন্তু দেরা দুজন রসুলর নট আহত কোরআন শরীফ পড়তে দে খতম বাদ বলে দেহত সাদা পোশাকদারে দুইজন মানুষ একজনের মাথার মধ্যে দেখছি ওদি দুঙৌরের আর একজনের মাথার মধ্যে লেই ওদি দুঙৌরের গরম গরম রুটি অদ্দ গরম গরম গুস্ত ইতারা বারো জনের সামনে আনি এক ডেক রুটি এক ডেক গুস্ত আনিয়ে রে ইন রাহির ইতারা গেই ইতারা বই রে খাইয়ে বেড়ে মজা করিয়ে রে খাইয়ে এ নয় মজা হইয়ে একজন একজন হ হয়ে গেল দৌড়ে হেং ঘেম মজা করে রাঁধিস যে না বস্তি ওরা কেন কাটলে তুই গমিত খেল আর সামনে বিয়ে শাদি হইলে খাই বেড়ে ডাক তারি না ইল্লে মজার হ্যাঁ তাই জিন্দগি না হাই তো এখন খাইয়ে রে খানা বাসি গিয়ে ওই তো ফ্রিজ আছে না ইয়ে না গরু কিনিবার আগে ফ্রিজ কিনে নিলে কুরবানিয়া গরু কিনিবার আগে ফ্রিজ কিনে নিলে আল্লাহ ইতারা হতো খানা বাইসে দি রসুলের হাসে ফসাই দিও কিয়া আর যেন খানার কথা হই এলে আরো বিভিন্ন জায়গা তোর রসুলের হাসে খানার কথা হইব বেশি দি রসুলের ফিরত দিয়ে যাও কই হইলে দুজন গাইও তুম বাদ আর দুজন যাও আর দুজন যাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে ফিরত দিতে গিয়ে আয়ের সালাম থালাম দিয়ে হুজুর এক নম্বরত আল্লাহ শুকুরিয়া দুই নম্বরত আমার শুকুরিয়া যে হানা ফাটাইয়ন এইলে মজার হানা আর জিন্দগিত না হাই বস্তিও হন রাখ দে একটাইতে লোক মোজাবা করতাম ইঞ্জিয়াব করতাম আত্মিলাইতাম আজাজি করতাম আর একটা ও কি হানা বেশি কিছু কোন আগে অনেক ফাটাইয়ন না আজ হন হানা না ফাটাই তোমার মানুষ দুজন অনর হাসে নুই না হানার খবর লো হতো না তো হানায় হনা ফাটাইয়ে হয়তো ঘটনা কি শুরু দুই তো রসুল্লাহ সামিতার ডাহাই আসছি ঘটনা কি হয়তো আরা আশারিন গুত্রর বারো জন মানুষ আরা তো হানা বিনা ফুরে গিয়ে তো অনর হাসা খবর ফাটাই তুই তেরা দুজন গেলি আই এর ইতারা তো উচাল লই হানার কথা হইয়ে না তুই তেরা হত এন এক জায়গার মধ্যে আই হানার কথা হই দে যে তুন ওয়া দেখা লাভি নয় যে তুন ওয়া দেখা লাভি নয় তাই মনে করি তো অনর হই বলি তুই এত দেখ দে অনর তো না জানা তুই তেরা তো উচাল লইব ঘটনা কি হত হুজুর আর হানার কথা হই বললে অনর এটা গেলাম এটা দেখতে দরজা বাঁধা ভিতরে অনেক কোরআন শরীফের তেলাওয়াত করতে লাগিয়ন কিন্তু আয়াত ছুটতে লাগিয়ন দি ভাইয়া ওয়ামা মিং দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমান জমিনত বিচরণকারী যত প্রাণী আছে সমস্ত প্রাণী ব্যাগ গুণর রিজিকর জিম্মাদার হইলেন দ অনে রিজিকর ইন্তজাম করিলেন দ অনে
তখন আর চিন্তা করলাম রিজিকের মালিক যদি আল্লাহ দেন নবীর কাছে কষ্ট দিতাম, আল্লাহর কাছে দরখাস্ত করি আর আগে গেছে আল্লাহর পয়গাম্বরে বয়ান ফরমার, ও আমার সাহাবিয়ল হানার যে প্রশংসা করতে লাগিয়ে দুনিয়ার হানা নয় যে আল্লাহর উপর ভরসা করি আগিয়ে গই, এই আল্লাহ জন্নতত্তন ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় তোমার আর জন্নতর হানা খাওয়াই দিয়ে দে সুবহানাল্লাহ। সদা হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ার দেগার, সদা হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ার দেগার, লুৎফ তেরা বেকরানো ফজল তেরা বেশুমার, লুৎফ তেরা বেকরানো ফজল তেরা বেশুমার। রিজিকের মালিক হন ইয়ে বুঝতে আসছি না, তাহলে রিজিকের মালিক যদি আল্লাহ দয় বিয়ে সাদির মাধ্যমে অনে স্ত্রী ছেলে সন্তান যারা আছে ইতারা রিজিকের মালিক হইবেন দে নাকি ইতারা রুসিলা যুদ্ধ অনে খাইবেন দে? এতাল্লাই রসুল্লা সাল্লাম ফরমাত দে ইয়া মাশারাস শাবাব, হে যুবকের দল, মানিস্তাত আমিন কুমুল বা আতা, যারা তুন সামর্থ্য আছে ফলিয়াতা জাওয়াজ, শাদি করো। সামর্থ্য মানে কি? সামর্থ্য মানে অট্টালিকা টিয়ে জমা তা হন না, সামর্থ্য মানে বহুরে তিন জোর খাওয়ার দিবার ক্ষমতা আছে, মোহর গুণ আদায় করিবার ক্ষমতা আছে, তাই বললে একখান গর দিবার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, হিন্দি বললে হর তাই বললে গর, তারপরে মোহর এবং জিয়ানুল্লাহ বিয়ে দরহার যৌন শক্তি যদি তাহে দয় রসুল্লা সাল্লাম ফরমাদ্দে ফালিয়াতা জাওয়াজ, তোমরা শাদি করে নিল কিয়া আদফা ইন্নাহু আগদ্দু লিল বসর, শাদি করানোর দ্বারাই শুকুর গুণাত্তম বাসিত্তরে, ওয়া আহসানু লিল ফরজ, শাদি করানোর দ্বারাই আসল জানাত্তম বাসিত্তরে, ওয়ামান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসম, যারা তুম নাকি ইনর সামর্থ্য না তাইব তৈল রোজা তাহ, অত রোজাল্লা বিয়াল্লা কি সম্পর্ক? অত রোজা তাহানোর দ্বারা নফস কমজোর হয়, হানা ফিরে যাতে না হয় নফস দুর্বল হয়ে যাগই, রু শক্তিশালী হয়ে যাগই, নফস যাতে দুর্বল হয়ে যাগই, এতে ওই জিয়ান গুণার মনোভাব আছে, গুণার জিয়ান স্পৃহার চাহিদা আছে, ইয়ান আস্তে আস্তে গিয়ে যাগই মিঠি যাগই, এত যারা তোর সামর্থ্য নেই ফালাইহি বিশ্বম, তোরা রোজা তাহ। তাহলে বিয়া করানোর নির্দেশনা ইয়ান আল্লাহ তালাই কোরআন দিয়ে রসুল্লাহ হাদিস শরীফ হন্দিত হই, কি হিসাবে বিয়ে করিবে? হাদিস শরীফ আছে যে বিয়ের মধ্যে স্বাভাবিকতা সেরিয়াল জিনিস চাই মানছি, এক নম্বর সম্পদ চাই, দুই নম্বর বংশ চাই, তিন নম্বর সুন্দর চাই, চার নম্বর দিন চাই। রসুল ফরমাদ্দে ফজফর বিজাতির দিন, যদিও বা অট্টালিকে সম্পদ নেই, বংশমর্যাদা তেমন উচ্চ ফ্যামিলির নয়, আবার উচ্চ মানর সুন্দরও নয়, কিন্তু দিনদের রসুল ফরমাদ্দে দিনরে প্রাধান্য দিয়ে বিয়ে কর, দিনের প্রাধান্য দিয়ে কি কর বিয়ে কর, দুনিয়ায় তো শান্তি পাইবা, আখরাতের মধ্যে এলে নেককার স্ত্রীর মাধ্যমে অনে আখরাতের মধ্যে না যা থাকবে, দিনেরও যদি প্রাধান্য দিই অন্ধ এতাল্লাই বিবাহ সাথীর ক্ষেত্রে যাই আর আত্মন এই জিনিস মাথা রাহা করিব, আর বিবাহ সাথী যারা এই জন্য ঘুরি আর আত্মন খেয়াল রাহা করিব দে, সুন্দর বংশ টিয়া ফুসিয়া ইনর চাইতো দিনের যদি প্রাধান্য দিয়ে দেয় দুনিয়ায় তো শান্তি পাইয়ম আখরত তো শান্তি পাইয়ম, আজ যদি টিয়ার গান চাই দেয় হাদিস শরীফ মধ্যে আছে দে রসুল কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খনিকে বিয়ে করে কিন্তু শুধু টিয়া চাই রে রসুল ফরমাত দে ইতার মৃত্যুর আগে আগে ওর গোষ্ঠীর সামনে বিক্ষোভ বানায় সারি বল নাই, খনিকে বিয়ে করে কে দে শুধুমাত্র বংশমর্যাদা ডঁত দিয়ে যাই রে ঠেক এদিকে ডাক গোষ্ঠী শুধু এক দুঃসায় বিয়ে করে দে রসুল ফরমাত দে ইতার মৃত্যুর আগে আগে ইতার ওর গোষ্ঠী ফিড়ে হাবাই রে সারি বল নাই, এলে জিয়ান সাহেব বিয়ে করিব কিন্তু দিন সাইর যদি বিয়ে করি দেয় রসুল্লাহ সাল্লাম ফরমাত দে ইবার দ্বারা এত নেককার সন্তান সন্ততি বাড়িব, ইয়া গাছ যদি আম হয় আম গাছ হইলে
এত হাটালার আশা করিতে পারিবেন না, গাছ যদি এর বড় গাছ হয়ে যদি হয় এত লেচুর আশা করিতে পারিবেন না, গাছ জ্বললে গুলাইলে মা বাপ যত বেশি দিনদার হইব সন্তান সন্ততি তত বেশি দিনদার হইব, মা যত বেশি ন্যাক্কার হইব সন্তান তত বেশি ন্যাক্কার হইব, বাপ যত বেশি ন্যাক্কার হইব সন্তান সন্ততি তত বেশি ন্যাক্কার হইব, ইল্লা মাশাআল্লাহ ইন আল্লাহর মাঝে মধ্যে ইল্লা হুদিন জিনিস বেকু হয়ে যাই বেশ কম হয়ে যাই ইন আল্লাহ কুদরতি হিসাবে আল্লাহ প্রমাণ করে দেরি দুনিয়ার মধ্যে, মা বাপ তেমন ন্যাক্কার নয় কিন্তু ফুয়াজা ন্যাক্কার, অনেক সময় যে ফুয়াজা ন্যাক্কার মা বাপ ন্যাক্কার নয়, এইলে অনেক সময় মানুষের স্বাভাবিকের বিপরীত এলে কিছু ঘটনা আল্লাহ দুনিয়ার মধ্যে ঘটায়। এদাল্লাই বিয়ে শাদীর ক্ষেত্রে যাইরে যে সমস্ত রুসুমাতল আছে কুসংস্কার হয় আর দেশের মধ্যে যে কুসংস্কার আছে ইনতো নিজেরে বাঁচায় রাখবেন, আল্লাহ এই বিয়ে শাদী ইনরে কুসংস্কার মুক্ত করুক, এবং এই বিয়ে শাদী ইনরে দিন দিন মানুষ হলে ইনতো অনীহা প্রকাশ করেন, বিয়ে ইয়েন এলাকান সহজ জিনিস সহজ, বিয়ে ইয়েনরে যেভাবে মানুষ হলে অশান্তির কারখানা বানা দিয়ে এদাল্লাই বিয়ে করতে হইলে মানুষ হলে বিয়ে তুমি দূরে দিয়ে যাবে, বিয়ে না করে কিয়া অত বিয়া ইন যে কঠিন, আগতে টিয়া তা ভরিব গেট গড়া ভরিব অনুষ্ঠান করা ভরিব ব্যাগ গুণরে মাথা ভরিব।